আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি যে রেসিপিটি নিয়ে আসছি, এখানে আছে আমার ডাবলি। তো আমি ডাবলি দিয়ে চটপটি বানাবো আজকে ইফতারের সময় খাওয়ার জন্য। তো এখানে ডাবলি নিয়েছি, আর এখানে আমার আছে ডিম, চারটা ডিম নিয়েছি, আর লাগছে আমার লেবু, শুকনা মরিচ, আর আলু নিয়েছি একটা। তো আমি শুকনা মরিচ ভেজে একটু আদা ভাঙ্গা করে গুঁড়া করে নিব, আর আলু ডিম সিদ্ধ করে নিব, আর লেবু দিয়ে টক বানাবো, আর এখানে ডাবলিগুলো ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তা আমি ডাবলিগুলো ভালো করে ধুয়ে চুলা সিদ্ধ বসিয়ে দিব, ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিব। আমি ডাবলিগুলো এখন ধুয়ে নিয়েছি, আমি এখন চুলা একটু পানি দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে সিদ্ধ বসাবো। তো ডাবলিগুলো আগে একটু ভিজিয়ে নিলে হতো, কিন্তু আমি ভিজাই নাই। তো চাইলে আপনারা ডাবলিগুলো ভিজিয়েও নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ডাবলিগুলো আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এখন ডাবলিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর বলো কুটলে একটু লবণ আর একটু বেকিং সোডা দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ, এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডাবলিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর ডিম আলু সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। শুকনো মরিচগুলো ভেজে আমি একটু গুঁড়া করে নিব। তো ডাবলিগুলো আমার বল ফুটে গেছে, তো আমি এখন একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে দিব। আমি এখন ডাবলিতে একটু লবণ দিয়ে দিব, আর একটু খাবার সোডা দিয়ে দিব। এখন চুলার আঁচটা কম হয়ে আমি একটু ঢেকে দিব। ডাবলিটা আমি এরকম করে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ডাবলির সাথে আলুগুলো মিশিয়ে নিব। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমি টকটা বানিয়ে নিব, ডিমগুলো কুচা করে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো। তো চটপটিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন ডিমগুলো এইভাবে করে কুচা করে নিয়েছি, আর এখানে আছে ধনে পাতা, কাঁচামরিচ, আর এখানে আছে আমাদের ফুচকা। তা আমি পরিবেশন করে এখন দেখাবো। তো ইফতারের পরে আমরা এখন এই চটপটি খাবো। তো আলুটা আমি আগে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমরা একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। কাঁচা মরিচ,
আর দিয়ে দেব আমরা ডিম, তা আমরা ডিম দিয়ে দিয়েছি। এখন আমরা একটু ধনে পাতা দিয়ে দিব, আর আমরা টকটা বানিয়েছি দই দিয়ে, খুব সুন্দর করে একটা টক বানিয়েছি, তেঁতুলের টক। এর মধ্যে আছে আমাদের বিট লবণ, গুঁড়া মরিচ, তারপরে জিরার গুঁড়া, আর আছে দই। তা আমরা টকটা খাবার সময় নিয়ে নেব। এখন আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো আজকে আমাদের ইফতারের পরে এই চটপটির আয়োজন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই এরকম একটু জাল, ইফতারের পরে জাল খেলে রোজার পরে একটু ভালো লাগে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগেছে। তো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।